ওয়েবসাইট ডিজাইনিং এর যে টেমপ্লেট তৈরি করবেন সেটা নিয়ে কথা বলতে চাইছিলাম। তো সেটার আগে একটা কথা আছে, সেটার আগে যে কথাটা সেটা হচ্ছে যে আপনাদের তো ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য ব্যানার দরকার। প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে দেখবেন হচ্ছে ব্যানার থাকে, ব্যানার একভাবে থাকে ওয়েবসাইটে, আরেকটা হচ্ছে কোথায় যেন গান বাজতেছে, কথা বলার সময় আমি না আমি না স্যার এটা বাইরে শোনা যাচ্ছে, তো আবার আসতেছি আমার এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে ব্যানার তৈরি করতে হবে। এখন ব্যানার আমরা নির্দিষ্ট পরিমাণ একটা সাইজে নিব। ব্যানারের যে ব্যাপারটা, আপনারা কিন্তু শুধুমাত্র ব্যানার যদি ডিজাইন করেন সেক্ষেত্রে কিন্তু হিউজ কাজ আছে, ব্যানারেরও হিউজ কাজ আছে। যে যারা হচ্ছে আপনার অ্যাড দেয় ব্যানার অ্যাড, তো ব্যানারের সাইজ একটা নিলাম হচ্ছে 300x700 এরকম। এখানে কোন একটা ঝামেলা হচ্ছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের ব্যানারের কিছু কাজ আছে। আমি হচ্ছে দুইটা ডাউনলোড করছিলাম, এটা দেখাই। সে যদি এইরকম ব্যানার দেন আর এর উপরে মাস, ব্যানার তো বুঝছেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড হিসাবেও ইউজ করা যায়, বা হচ্ছে ওয়েবসাইটের নিজস্ব কিছু এরকম ব্যানার থাকেই, যেটা আপনারা ওয়েবসাইটে ঢুকলেই উপরে দেখবেন যে তাদের টাইম লাইনে এটা থাকে উপরেই। আপনারা যে কোনো ওয়েবসাইটে ঢোকেন প্রতিষ্ঠানের, তারপরে এরকম একটা এরকম ব্যানার তো চোখে পড়ছে। জি স্যার। আচ্ছা, আর যদি আমাদের ইউর ইমেজ হিয়ার, স্যার ব্যানার তো ফটোশপ দিয়ে করবো না, তাই না? হ্যাঁ,
ব্যানার তো আর ফটোশপ দিয়ে হবে না। না ফটোশপ দিয়ে হবে না কেন? ফটোশপ করা যায় কিন্তু এই কাজের সময় মনে হয় ইলাস্ট্রেটর এগুলা করে না স্যার। ইলাস্ট্রেটর করাটা বেটার হয়। আচ্ছা দেখেন এরকম কিছু ব্যানার হয় যেগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে সেখানে অ্যাড হিসেবেও থাকে, গুগলের অ্যাড। তো আপনারা যখন গুগলের অ্যাড দেন যে ওয়েবসাইটে অ্যাড দেখানোর জন্য, তখন কিন্তু এরকম মানে ব্যানার অ্যাড তৈরি করে, সেগুলা কিন্তু গুগলের মাধ্যমে অ্যাড প্রকাশ করে। তো এই ব্যানারগুলা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই, কেউ না কেউ অবশ্যই তৈরি করছে। যেমন এটা দেখেন মাইক্রোসফটের একটা ব্যানার, সেটা ওয়েবসাইটে ইউজ পার্টনার, হ্যাঁ সেটা ওয়েবসাইটে ইউজ করে, অথবা হচ্ছে আপনি অ্যাড হিসেবে ইউজ করতে পারেন। আবার মাঝে মধ্যে কিছু দেখবেন যে অ্যানিমেটেড কিছু অ্যাড আছে গুগল থেকে, অ্যানিমেটেড কিছু অ্যাড, সে ধরেন যে এখান থেকে একটা চকলেট আসতেছে বা ওপেন হচ্ছে, তো সেই অ্যাড গুলার করার জন্য কিন্তু আপনার প্রথমে এই গ্রাফিক্সটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে তৈরি করতে হয়। তারপর আপনি এটাকে তো কি বলে অ্যানিমেশন দেওয়ার জন্য হয় অ্যানিমেটে নিয়ে গেলেন, বা আফটার ইফেক্টে নিয়ে গেলেন, বা আদার্স অন্য কোনো সফটওয়্যারে নিয়ে গেলেন। সেটা হচ্ছে আগে যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে তৈরি করা হয়, সেই ক্ষেত্রে সেটা কাজের জন্য আমাদের অনেক ভালো হয়। কারণ ওই সফটওয়্যারটা যেমন হচ্ছে আপনি যদি একটা পোস্টার ডিজাইন করি, সেটা যেমন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের থেকে ফটোশপে ভালো, না সরি, যদি পোস্টার ডিজাইন করি সেক্ষেত্রে কি আমাদের ফটোশপ ভালো। আবার যদি হচ্ছে কিছু কি বলে কালারফুল কিছু ডিজাইন তৈরি করি ক্রিয়েটিভ, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর ভালো। তো এইরকম ক্রিয়েট করে আমি যদি মোশন দেওয়ার জন্য যাই, আমি ফটোশপেও মোশন দিতে পারবেন, কিন্তু সেটা ইফেক্টিভ না বা অনেক জটিল একটা প্রসেস। তো সেই জন্য আমরা হচ্ছে ওই রিলেটেড সফটওয়্যারে যাই, আগে হচ্ছে এখানে তৈরি করি। আচ্ছা তো ধরেন যে এইরকম ব্যানার, এই ব্যানারটা কিন্তু শুধুমাত্র যদি ব্যানারের কাজ করেন, এই ব্যানারের কাজও কিন্তু অনেক আছে। আপনারা যদি মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে যে যদি দেখেন, সে চলেন মার্কেট প্লেস থেকে ঘুরে আসি, চলে যাই মার্কেট প্লেসে, পয়সাই তো থাকতে মন চায় না। দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা ফাইবারেও যদি আসেন, ফাইবারে যদি আমরা দেই, এই যে স্যার এটা চলতেছে নাকি? না এটা তো ওয়েবসাইটের একটা ব্যানার। আপনি যদি শুধুমাত্র ব্যানারের অ্যাড দেখতে চান, যে ব্যানার না ব্যানার ক্রিয়েট করার জন্য আর কি যে কাজ, যেমন দেখেন যে এরা হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার পেজ বা ওয়েবসাইট ব্যানার, ডিজাইন গ্রেট ওয়েবসাইট হিটস স্লাইড অর ব্যানার, দেখেন এদের কাজগুলো কি টাইপ। ঠিক আছে, যেমন হচ্ছে যে প্রোডাক্টের ব্যানার বানায় দিছে, বা হচ্ছে তাদের এরকম এটাকে সাধারণত এটাকে ব্যানার বলে, পোস্টারটা বলে হচ্ছে যেটা লিফলেটের মতো বড় লম্বায়, সেটাকে বলে হচ্ছে ব্যানার মানে পোস্টার। এই যে ব্যানারের সাইজটা হচ্ছে এরকম, যেটা লম্বায় বড় থাকবে,
এটা তো নির্দিষ্ট একটা সাইজ আছে তাই না স্যার? হ্যাঁ নির্দিষ্ট একটা সাইজ আছে। তারপর হচ্ছে যারা ওয়েবসাইট ক্রিয়েট করে তাদের উপর কিছুটা ডিপেন্ড করে যে তাদের ওয়েবসাইটে তারা কি রকম দিবে। আপনি যদি গুগলে অ্যাড করতে অ্যাড দিতে যান সেই ক্ষেত্রে গুগলের অ্যাডটা কত সাইজের দেয়, সাধারণত আমরা 700x300 এরকম একটা সাইজে করতে পারি। তারপর হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের ডিজাইনার যেরকম করে জায়গা তৈরি করবে বা জায়গা রাখবে, ওটা তো একটা সাইজের উপরে টাকা নেই। তুমি সাইজের উপরে টাকা বলতে এখানে দিচ্ছে হচ্ছে কোয়ান্টিটির উপরে টাকা। যেমন দেখেন যে হচ্ছে সে $10 নিবে, তো এটার জন্য সে হচ্ছে সাইজ অফ ভেরিয়েশন একটা সাইজ দিবে, সে স্টাইল একটাই, রিভিশন দিবে দুইটা। রিভিশন বলতে সে যদি কারেকশন চায় এটার জন্য দিবে কারেকশন। তো এর মধ্যে কি দিচ্ছে, ওয়ান হেডার অর ব্যানার উইথ জেপিজি অর পিএনজি, তো এ দিবে হচ্ছে দুইটা ফরম্যাটে। আবার যদি এখানে দেয় হচ্ছে টু হিডার অর ব্যানার ডিজাইন ফাইল ক্যান বি পিএনজি জেপিজি, শুধুমাত্র পিএনজি বা জেপিজি তে দিবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এখানে আচ্ছা এই যে দেখেন ব্যানার ফর ইওর ওয়েবসাইট, তো কথা হচ্ছে যে তার ব্যানার সে যেরকম দিবে। এখানে আরো দেখেন এই যে এখানে দেখেন যে সে দিচ্ছে পিএনজি জেপিজি, আবার চাইলে এআই বা পিএইচডি এই ফাইলটা সোর্স ফাইলটাও দিতে পারে। সোর্স ফাইল বলতে যে ফাইলের মধ্যে কাজ করা হয়। আচ্ছা আমরা যেটাতে সেভ করে রাখি আর কি। আচ্ছা হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা হচ্ছে কমেন্ট দিছে, তার যে রিভিউ দিছে they had to do a revision but the second attempt was spot on, the delivery was lighting fast and I am happy with the result. তো এরকম যদি রিভিউ দেয় আর কি, যখন আপনার কাজ পেয়ে তারা হচ্ছে সন্তুষ্ট থাকে। তো এখানে যেমন 5-star দিছে, এটা তো 5-star দিছে যে থ্যাংক ইউ ফর দ্য রিভিশন, I love them all and always pleasure doing business with you, blessing on your day. তো এরকম হচ্ছে আপনাদের একটা পজিটিভ কথা বলবে যে আপনার কাছে কাজ করে তার ভালো লাগছে, বা হচ্ছে আপনি প্রফেশনাল লোক, এবার কাজ খুব তাড়াতাড়ি ডেলিভারি দিছেন। বোঝা গেছে? এরকম এরকম দরকার স্যার তাই না? এগুলো অর্জন করে নিতে হইব আর কি। হ্যাঁ, এগুলো অর্জন করে নিতে হবে, আপনার কাজের উপর ডিপেন্ড করতে। স্যার ডিজাইন করে করে ওনারা কি ওই নিজেদের ইয়াতে রেখে দিছে স্যার? না, ডিজাইন ডিজাইন করে করে আপনার হচ্ছে তিনটার মতো ছবি দেয়া যায়। আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট করার সময় আপনার হচ্ছে তিনটা অ্যাকাউন্ট তিনটা ছবি এখানে রাখা যায়। যেমন এদের লেভেল দেখেন, এদের আবার টাইম আউট, এদের হচ্ছে টাইম মানে লেভেল দেখাচ্ছে যে হচ্ছে এরা লেভেল 2 সেলার। তো আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাইম কাজ করার পরে হচ্ছে লেভেল র‍্যাঙ্ক আপ করে। তারপরে নিচে দেখা যাচ্ছে টপ রেটেড সেলার। তো এখানে দেখা যাচ্ছে যে সে হচ্ছে 1000 এর বেশি কাজ করছে, 1000 প্লাস 1K তো বোঝেনি। তো একটা কাজ যদি $5 করেও হয় $5000। আমি কি এই ছবি দিলাম প্রথম অবস্থায় তিনটা ছবি ডিলিট করে কি আবার পুনরায় দিতে পারবো? হ্যাঁ, আপনি ওই যে গিগটা সেই গিগটা ডিলিট করে আরেকটা নতুন আবার গিগ তৈরি করলেন। যেমন মনে করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এখানে দেখেন যে সে যে এই যে এখানে বলতেছে একটা অ্যাড যে আই উইল ডিজাইন এ ক্লিন সোশ্যাল মিডিয়া কভার এন্ড ওয়েব ব্যানার্স, এটাই হচ্ছে একটা গিগ, জি আই জি গিগ।
তো এই গিগের মধ্যে আপনি হচ্ছে এরকম ধরেন যে একটা সোশ্যাল মিডিয়ার জন্য করলেন, একটা হচ্ছে আপনার কি বলে শুধুমাত্র লোগো ডিজাইনের জন্য করলেন, এরকম আর একটা করলেন পোস্টার ডিজাইনের জন্য, ঠিক আছে? তো এই যখন আপনার এটা শুধুমাত্র ব্যানার, ব্যানারের ভিতরে ঢুকলে আপনার ওই ব্যানার সম্পর্কে ডিটেইলস থাকবে। এই যে দেখেন গিগ, অ্যাবাউট দিস গিগ, তো এইরকম হচ্ছে ফার্স্ট টাইমে একটা লিমিটেশন থাকে 5টা বা 7টা গিগ, এর বেশি দেওয়া যায় না। আস্তে আস্তে যখন আরো বেশি হবে তখন আরো বেশি দেওয়া যাবে। যেমন এর শুরুটাই হচ্ছে $10 দিয়ে কাজ করে, স্ট্যান্ডার্ডে করে 25 আর প্রিমিয়ামে করে 35, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে পোস্টার, আচ্ছা সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে দেখেন এটা হচ্ছে ফাইবারে কাজ করে দিছে, ফাইবারে কাজ করে দিলে যখন ফাইবার থেকে এটা আপ দেয়, এই যে এখানে ফাইবারের লোগোটা থাকে, আর এটা আমি বেশি হচ্ছে নরমালি দিছে, এই যে যেমন হচ্ছে সে যে দিছে মার্কেটিং টা এভাবে করছে যে এরকম পোস্টার অনলি অন ফাইবার, এ পোস্টার অনলি অন ফাইবার, ঠিক আছে? যে এই যে এই কাজটা করে দিছে, যে দেখেন ছোট করে ফাইবার লেখা আছে, যেটা হচ্ছে আপনার ফাইবার থেকে একটা এখানে ইয়া থাকে আর কি বসায় দেয়, এই যে এটার মধ্যে দেখেন ফাইবার লেখা আছে ছোট করে। আপনি যখন বায়ারকে কাজ দিবেন সেই কাজটারও একটা স্যাম্পল আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজটা ডেলিভারি দিলেন, আপনার বায়ার তো কাজটা নিলই, সাথে হচ্ছে আপনার সাথে একটা এরকম স্যাম্পল ওই কাজের একটা স্ক্রিনশট থেকে যাবে। এই যে দেখেন ফাইবার, এটা কি সবাই দেখতে পারবে? হ্যাঁ সবাই দেখতে পারবে, এই যে আমরা ওর কাজগুলো দেখতে পাচ্ছি না, ও এগুলো ওই কাজ করে দিছে আর কি। হ্যাঁ এরকম এসে কাজ করে দিছে বিধায় তো এই যে ফাইবারের লোগোটা এখানে লাগানো, আচ্ছা আচ্ছা, এই যে এটাতেও দেখেন ফাইবারের লোগো লাগানো, এটা মনে হয় জিমের জন্য করছে। ফায়দা কি বলে দিবে স্যার? হ্যাঁ মানে কোথায় কি কাজ করতে হবে বলে দিবে স্যার নাম? হ্যাঁ আপনাকে তো বলে দিবে যে কালার কি, কি টেক্সট গুলা, কি লেখা গুলা হবে সেটা বলে দিবে, তারপর হচ্ছে কোন কোন প্রোডাক্ট, এই যে ছবি এগুলো আপনাদের দিয়ে দিবে। আর এটা হচ্ছে যদি কোনো ওয়েবসাইটের জন্য হয় সেই ওয়েবসাইটের লিংকটা আপনাকে দেখার জন্য একবার দিতে পারে, সে এটা কোন হচ্ছে কি বলে শপ আওয়ার প্রোডাক্টস, কোন হচ্ছে অনলাইন শপের কোন একটা ওয়েবসাইটের জন্য দিচ্ছে, যে আপনার এগুলো খেলে বডি বাড়বে এরকম একটা প্রেজেন্টেশন, এখানে প্রোডাক্ট সাথে যে হিউম্যান ক্যারেক্টারের ছবি সেটাও আপনাদের দিয়ে দিবে, যে তাদের কাঙ্ক্ষিত ছবি কি, তাদের লোগো, লোগো দিয়ে দিবে, লোগো আপনাকে তৈরি করতে হবে না, আর যদি লোগো তৈরি করতে হয় সেক্ষেত্রে আলাদা চার্জ নেবেন। এই যে যেমন এটা একটা ছোট সোশ্যাল মিডিয়া কভার পেজ, আপনার ফেসবুক কভার পেজের সাইজ এটা, ঠিক আছে? যে এই কাজগুলো সে করছে, আর সে হচ্ছে ফার্স্ট যে প্রোডাক্টটা দিছে মানে অ্যাকাউন্ট খুলে যেটা দিছে সেটা হচ্ছে এটা দিছে, এরকম একটা পোস্টার বানায় দিছে। এটা এখানে দেখেন যে এই যে তার ছবিটাই হচ্ছে সে ওখানে দিছিল, দেখা যায় এই লোকই কিন্তু সেই লোক। এই যে এইখানে যে তার যে প্রোফাইল পিকচারে যেটা সেই তার ছবি দিয়ে একটা হচ্ছে ব্যানার বানাই দিছে, সে ব্যানারে এখানে লিখে দিছে যে অনলি অন ফাইবার, এখানে দিছে যে 3 দিনে সে ডেলিভারি দিবে, স্ট্যান্ডার্ডে হচ্ছে 2 দিনে ডেলিভারি দিবে, প্রিমিয়ামেও 2 দিন ডেলিভারি দিবে, আনলিমিটেড, হ্যাঁ রিভিশন আনলিমিটেড, যতক্ষণ স্যাটিসফ্যাকশন হবে না ততক্ষণ। এখানে আবার বলে দিছে যে 6টা রিভিশন, এখানে দিছে 3টা রিভিশন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ফার্স্ট টাইমে হচ্ছে এরা তো লেভেল 2 তে গেছে,
কাজ করছে, এই গিগের মধ্যে সে কাজ করছে 668টা। কত বছর লাগতে পারে স্যার? 668টা আপনি যদি এক রাতে বা এক দিনে হচ্ছে 5টা অর্ডার পান, তাহলে এক রাতে 5টা হয়ে গেল। আবার যদি 5 দিনে একটা পান, তাহলে তো 5 দিনে একটা অর্ডার হইলো। এক বছর যদি না ভাই তাহলে তো, হ্যাঁ না পেলে তাহলে তো হইবই না। এখানে কয়েকটা দিনের মধ্যে করছে সেটা মনে দেখা যায় না। এমনিতে নরমালি যেটা আছে যে হচ্ছে সে 2014 সাল থেকে আছে মেম্বার। ও আল্লাহ, 2014 6 বছর। স্পেনের লোক, স্পেনের লোক সে। আর সে টোটাল কাজ করছে 1000-এর উপরে, শুধুমাত্র এই গিগেই করছে আপনার 668টা, 686টা। সেটা তো আপনি যদি অ্যানিমেশনের মধ্যে যান, দেখেন যে ছোটখাটো অ্যানিমেশন করে দিছে। আপনারা কিছু কাজ করার পর হচ্ছে ভিডিও দিতে পারবেন। ভিডিও ডিউরেশন 1 মিনিট ম্যাক্সিমাম, আবার সাইজ হচ্ছে 1 জিবির বেশি দেওয়া যাবে না। 1 জিবি এমবি? 1 জিবি এমবি কি 1 মিনিটের ভিডিও 1 এমবি হয় না স্যার? আর দেখতেছেন কোয়ালিটি ফুল, এটা স্যার এই যে দেখেন এই কাজটা নাকি বাইরে থেকে? না এই কাজটা হচ্ছে ফাইবার থেকে দিছে, যে উপরে দেখেন ফাইবারের লোগো লাগায় দিছে। এই ভিডিও এডিটটা সে হচ্ছে ফাইবার থেকে করছে, এই যে এটাও দেখেন ফাইবার থেকে করছে, ফাইবারের লোগো লাগানো। প্লে করলে দেখবেন যে যে উপরে ফাইবার, ডেলিভারি হয়ে গেছে আর কি। হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি যখন সে অ্যাপ্রুভ করবে বায়ার, তখন হচ্ছে আপনার এখানে একটা স্যাম্পল থেকে যাবে। এরকম স্যাম্পল আমার লাগবে। যেমন হচ্ছে 360টা কাজ করে লেভেল 2 সেলারে চলে গেছে। স্যার আমাদের কি ভিডিও এডিটিংটা শিখাবেন কি স্যার? ভিডিও এডিটিং আগে এটা শিখাল নই, তারপরে দেখা যাক কি অবস্থা। না 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 সময় থাকলে শিখবো। না 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 আর কি শুনলাম আর কি, স্যারের তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না? সময় তো অবশ্যই 50টা ক্লাস মনে হয়, 50টা ক্লাস না স্যার? ভিডিও এডিটিংটা শিখাবেন কি স্যার আমাদের? কি বলেন এই ব্যানার কি এখন ডিজাইন করা সম্ভব আপনাদের পক্ষে? স্যার করা যাবে, স্যার করা যাবে। কিভাবে করা যাবে বলেন স্যার? ভিজিটিং কার্ডের মেথড গুলো দিয়ে স্যার করা যাবে স্যার, শেপ টুল এগুলো সব দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে এটা আমরা ডিজাইন করার চেষ্টা করি, সাথে আপনারা বলবেন আমি এখান থেকে করব। স্যার প্রথমে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিছে। আচ্ছা ঠিক আছে, লাইনে দিই। আচ্ছা ধরেন যে এটা আমরা উপরে রাখি, মাঝে মাঝে অন করে নিব। প্রথমে একটা কি কালো ব্যাকগ্রাউন্ড? জি স্যার। আচ্ছা বলবেন কিন্তু একজন শুধু বললে, যদি তার ওখানে কোনো প্রবলেম হয় বা আপনার মনে হচ্ছে যে এরকম না, তাহলে আপনারা বলবেন। আমরা কি শেপ থেকে নিব নাকি শুধু ব্যাকগ্রাউন্ডে কালার দিব, কোনটা? তার প্রথম ব্যাকগ্রাউন্ড কালার দেই, তারপরে শেপ।
নিব নিলে সমস্যা নেই আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড একটা কালার আমরা দিয়ে দিলাম আলাদা লেয়ার নিলাম ওকে হ্যাঁ তারপর বলেন তারপরে স্যার শেপ থেকে ওই যে মাঝখানে লাল এরো চিহ্ন করে একটা ডিজাইন নেই একটা করি স্যার দুটো একই প্রায় একটা করলে হয় শুধু কালার চেঞ্জ আমরা একটা করব সেটা থেকে হচ্ছে আরেকটাতে পরিবর্তন করব আর কি ঠিক আছে আপনার স্ক্রিনটা দেখাইতে যাচ্ছেন তাহলে দেখেন আপনার স্ক্রিনটাই দেখেন ওটাতে দেখি আচ্ছা সবাই তো আছেন নাকি যারা আছেন দেখতেছেন তো আচ্ছা ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকেও কিন্তু কিছু আইডিয়া চলে আসবে যে পারফেকশন যে আমার আইডিয়াতেই সবসময় তা না আচ্ছা আমি আপনাকে কি হোস্ট বানাই দিব তাই তো হোস্ট ছাড়া তো দেখা যাবে না তৌকির খান হ্যাঁ করে দিচ্ছি স্যার হয়েছে কি মানে পারফেক্টলি হয় নাই কিন্তু আমি একটু বড় করে নিছি অল্প সময়ের মধ্যে ভালোই করতেছো এই এই পর্যন্ত করছি স্যার এটা একটু বড় নিয়ে নেওয়া উচিত ছিল আর কি আচ্ছা আচ্ছা এখানে এখানে কি কাজটা করছেন ওখানে আপনি মনে হয় ইয়া নিচেরটা করছেন না নাকি না উপরেরটা শেপ দিয়ে করছি শেপ দিয়ে করছি স্যার আচ্ছা কিন্তু এই যে এখানে ফাঁকা আছে স্যার এটা আমি মানে মিলাতে পারিনি আচ্ছা ঠিক আছে সবাই দেখে ফেলছে আপনার কাজ তাহলে আসেন আবার আমরা ফিরে আসি জি স্যার ফিরতে পারেন হ্যাঁ এখনো ইয়েটা আসে নাই আচ্ছা আসেন আমরা এখানে আবার চলে আসলাম আচ্ছা এখানে যে ব্যাপারটা তৌকির সাহেব যেটা বললো বা যেটা করলো আমরা সেরকম করে করতে পারি আচ্ছা এখানে দেখেন যে আমরা পেন টুল দিয়ে না নিয়ে এখানে পেন টুলের যে প্রবলেমটা
পেন টুলে যে প্রবলেমটা দিয়ে আমি ভাবে ড্র করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে এই অ্যাডজাস্টমেন্টে যে একদিকে ছোট একদিকে বড়, তো সেই ক্ষেত্রে আমি এটা না নিয়ে যদি স্যার স্কেল ব্যবহার করলে হবে না স্যার, রুলার রুলারের থেকে স্যার যে স্কেলটা আমার হয় সেটা দিয়ে আমি সেটা দিয়ে স্যার ভিজিটিং কার্ডটা করছি স্যার, তাও তো 19 মিনিট হয়েছে স্যার। আচ্ছা সে ধরেন যে আমরা যদি যে এরকম রেকটেঙ্গেল টুল নেই এটা তো নেওয়া যায়? জি স্যার। আচ্ছা নেয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এই দুইটাকে ধরি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে দেখেন এই দুইটা সাদা আর এই দুইটা সিলেকশন হওয়ার জন্য ব্লু কালার ধারণ করছে, আপনি বাইরে ক্লিক করলে দেখবেন এই যে এখন কিন্তু সাদা দেখাচ্ছে, সিলেক্ট করলে দেখবেন যে সাদা দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়ে এই দুইটা ধরলাম, ধরে আমি যদি এরকম করে বাঁকা করি তাহলে এরকম করে অ্যাঙ্গেল হয়ে গেল দুইটাই সমান করে, ঠিক আছে। আবার তারপর এই প্যাথ সিলেকশন টুলে আসি, প্যাথ সিলেকশন টুলে আসে এটাকে জাস্ট পজিশন মতো বসাই দিই, সে দেখা যাচ্ছে যে আর একটু গ্যাপ আছে অ্যাডজাস্ট করা। আচ্ছা এটা চাইলে অ্যাডজাস্ট করা যাবে। এখন এখানে যে সে ধরেন যে এটা আরেকটু বাঁকা মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আর শুধু এবার এটাকে ধরি, নিয়ে আসি এরকম, এরকম তো করে ফেলা যায়। তো তারপর আমার এখানে স্ট্রোক কালার আছে, আমি স্ট্রোকটা অফ করে দেই আর ফিল কালারে ফিল কালার যেটা সেটা এই কালারটাই নেই, কিন্তু এরকম একটা কালার চলে আসছে। আর আমার অবশ্যই হচ্ছে কি আমি আমার বাইরে যে অংশটুকু ভিউপোর্টের বাইরে এটা কিন্তু দেখা যাবে না, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখন যে এটা হাইড করে দিলাম, হাইড করে দিয়ে এখানে আর একটা কালার আছে, তো এটাও যদি সেম স্টাইলেই নেই বা সেম স্টাইলে আমি যদি এই লেয়ারটাকে কপি করে নেই, কপি করে এবার হচ্ছে এটাকে সে ধরেন যে মুভ টুল যে আমি এটাকে ধরে জাস্ট ফ্লিপ ভার্টিক্যাল দিলে চলে আসে, কিন্তু এরকম করে ঘুরে যায়, আচ্ছা এখন জাস্ট হচ্ছে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করার জন্য আমি এটার অপাসিটিটা একটু কমায় দিই তাহলে দেখতে সুবিধা হবে, হালকা বা আমি হচ্ছে তারপর আবার যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর সে আমার হচ্ছে এটা আর এটা আর হচ্ছে সরি ডিরেক্ট সিলেকশন টুলে আসতে হবে, আচ্ছা আপনাদের যেটা সমস্যা হইতে পারে সেটা হচ্ছে যে এই একটা ধরে আমি যদি এটা ধরি তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল, এই দুইটা সিলেক্ট করলাম কিভাবে এটা একটা কথা, দুটা হচ্ছে শিফট ধরে সিলেক্ট করা যায়। আচ্ছা এখন হচ্ছে এটার কালার যদি আবার এখান থেকে ধরে আমি আবার কালার সোর্সে যাই যে এখান থেকে সিলেক্ট করি দিয়ে ওকে দিই,
এখন দেখেন এটার অপাসিটি বাড়াই দিলে মোটামুটি ওই কালার চলে আসছে। ব্যাপার হচ্ছে এই, এখন আমি যদি হচ্ছে এটাকে নিচে নামায় দেই তাহলে এটা এদিকে দেখা যাচ্ছে, এটা একটা ব্যাপার। যে সেই ক্ষেত্রে করণীয় কি, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল আছেই, জাস্ট এই দুটাকে ধরি, এরকম তো করা যায়। জি স্যার। আচ্ছা, জাস্ট ঘটনা এটাই নাকি আর কিছু ছিল এখানে? না স্যার। আচ্ছা, তাহলে ঘটনা যদি এটাই হয়, তারপরের ঘটনা ছিল এখানে যে ব্যাপারটা, তাই তো? সেম কাহিনী, সেম কাহিনী করে এখানে করাই যাচ্ছে। তাহলে বাকিটা বুঝে গেছেন? জি স্যার, দুটো শিখলাম। আচ্ছা, তো এখানে কিন্তু মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার এখানে আমি কিভাবে ডিজাইনটা আউটপুট দিচ্ছি সেটা হচ্ছে ব্যাপার, যে আমি আমার আউটপুটটা কিভাবে আসতেছে। আমার সে এই লেয়ারের ভিতরে যে অংশটুকু, এটা কোডটুকু আসলে আমার যে দাগে দাগে মিলাতে হবে, যে কি বলে এই পয়েন্ট ধরে যে এখানেই লাগাতে হবে, তারপর এটা যে ধরে এখানেই লাগাইতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মূল টার্গেট হচ্ছে যে এটা যেখানেই থাক, আমার দেখা যাচ্ছে ভিজিবল কতটুকু, এতটুকুর মধ্যে আমার আউটপুট আসতেছে কিনা। হ্যাঁ, বাড়াই না দিলে হবে না। এখন এই বাড়ানোটা আপনার বাঁকা তেরা হইলো কিনা, এর পিছনে কি থাকলো, এটা কিন্তু কেউ জানে না, দেখার দরকার নেই। আর এইখানে যে ব্যাপারটা করছে সেটা কিন্তু হচ্ছে যে আপনার এটার কালারের সাথে একটা মিল রাখছে। এটা দেখেন যে এটার কালার আর এটা হচ্ছে এটার কালার, এখানে কি দিয়ে নিতে পারি, এখানেও সেম স্টাইলেই নিতে পারি, অথবা আপনি পেন্টুলও দিতে পারেন। আচ্ছা, এখানে পেন্টুলে একটু ফাঁকা থাকে স্যার, এটা তো ঠিক করতে পারলাম না। আচ্ছা, তাহলে ঠিক আছে, রেকটেঙ্গেল টুল নেই, রেকটেঙ্গেল টুল নিয়ে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরে নেই, এটা তো করা যায়, এটাকে করে আমরা সে এই কর্নার থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। মানে অ্যাডজাস্ট করার পর এটা দেখা যাচ্ছে যে একটু ভিতরের দিকে আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। এটা তো করা যায়। জি স্যার। জি স্যার। তো সেম স্টাইলে এটা করার পর যদি আবার আমরা এটাকে একটা কপি করে নিই, কপি করে নেয়ার পর ওটাকে আবার আরেকটু ঘুরাই দিই,
জাস্ট এই আর এটাকে এখন লেয়ারটা উপরে নিচে করে দিই হ্যাঁ এটা নিচে দিয়ে দিই এই কিছু ফার্স্ট টাইমে নিলে এই এরকম আমার আগে সাইজ নিয়া ছিল 90 তো সেরকম আসতেছে কি ব্যাপার আবারও এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেল এখানে আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো দিতে পারেন এই আর কি এটা তো সম্ভব নাকি এখন একটা ব্যাপার হচ্ছে এখন একটা ব্যাপার হচ্ছে যেটা আমরা ফার্স্ট টাইম যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিছিলাম এটার কথা তো মনে আছে জি স্যার জি স্যার আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা নিছিলাম সেটা হচ্ছে যে একটা লেয়ারের উপরে ব্যাকগ্রাউন্ড কালার পুরোটাই নিছিলাম এখন আপনার মনে হচ্ছে বলতে কি আপনার কাজের জন্যই আপনার যেটা দরকার হইতে পারে সেটা হচ্ছে যে আমাদের তো সবগুলো শেপ অথবা আদার্স এলিমেন্ট তো আছে আমি এটার মধ্যে নিয়ে আসবো এটাকে তো সেটার জন্য আমার এখান থেকে এই পর্যন্ত ধরে এটার মধ্যে নিয়ে আসি তাহলে যে চলে আসলো এখন লেয়ার শো আসলো স্যার হ্যাঁ লেয়ার শো হয়তো আসবে আপনি ওখান থেকে যেভাবে নিয়ে আসবেন সেভাবেই চলে আসবে কন্ট্রোল অল্টার শিফট ই যদি প্রেস করেন দেখেন যে ওটার মতো করে একটা চলে আসছে এই লেয়ারটা ধরা অবস্থায় যদি আমি আপনার কাজের জন্য আপনার তো সবসময় যে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে নিয়ে আসবেন তা তো না সেটাই স্যার আমার কিরকম লাগতেছে সেটার উপর ডিপেন্ড করে প্রয়োজন ভেদে আপনার প্রয়োজন যখন যেখানে আপনার এই জন্য তো প্রসেসিং গুলো তো সব জানতে হবে সে আপনি এখানে আরেকটা কাজ করতেছেন বা সেটার সাথে আপনার যদি জেপিজি টা নিয়ে আসেন এখানে কিন্তু নিয়ে এসে আর অ্যাডজাস্ট করতে পারবেন না যে আপনার মনে হচ্ছে যে এই কালারটা একটু বড় করব সেক্ষেত্রে কিন্তু পারতেছেন না সম্ভব না স্যার হ্যাঁ তো এখানে যে থার্মোমিটার করছি স্যার দেন গ্রুপে দিছি একটা মোটামুটি করলাম আচ্ছা তাই ওকে করার মধ্যে তো আপনারা করে ফেলতেছেন এই যখন হচ্ছে আমরা দেখতেছি সবাই মিলে আলোচনা করতেছি তখন দেখেন শুধুমাত্র দেখেন কারণ এর মধ্যে থেকে আপনার কিছু ব্যাপার থাকবে যেগুলো ক্লিয়ার হয়ে যাবে কারণ এই যে টুলস গুলা দেখছেন যে কাজগুলা দেখছেন সবই কিন্তু আপনারা পারেন জাস্ট আপনার হচ্ছে আইডিয়াটা যেমন তৌকির এটাতে যে আইডিয়াটা নিয়ে আসছিল আর আমি যে আইডিয়াটাতে করলাম দুইটা কিন্তু একটু হলেও ডিফারেন্ট আছে তাই নয় কি তৌকির সাহেব জি স্যার আপনারা যদি ঠিক এই সেম কাজটাই আবার টিউটোরিয়াল দেখেন আরেকটা দেখবেন যে তার মাথা থেকে আরেক রকম আইডিয়া আসছে বা সে আরেক প্রসেসিং এ করছে কিন্তু দেখতে পাবো যে আউটপুটটা ঠিক আছে আউটপুটটা ঠিক আছে তার সাথে হচ্ছে আপনার কোন প্রসেসিংটা ভালো লাগতেছে বা সহজ লাগতেছে কোন প্রসেসটায় আপনার কমফোর্টেবল ফিল করতেছেন
যেমন তৌকির যেটা করছে যে পেন টুল দিয়া, সেটাও কিন্তু সম্ভব। কারণ সেটাতে হচ্ছে জাস্ট আরেকটু, এখন আমি যেভাবে করছি যে হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে, সেইভাবে যদি আপনি এইভাবে কমফোর্টেবল ফিল করতেন তাহলে কিন্তু এটা আপনার প্রথমে পেন টুল চিন্তা না করে এটাই আসতো। ঠিক আছে না? তো আপনি কমফোর্টেবল ফিল করছেন পেন টুলে, এখন কাজ করতে যে দেখবেন যে আপনার পেন টুলটা সহজ হচ্ছে নাকি রেক্টেঙ্গেল টুলটা নিলে সহজ হচ্ছে, এটা তো কাজ করতে বুঝবেন, তখন আপনার ওইটাই চিন্তায় আসবে বা মাথায় আসবে, বা এরকম কাজ যদি পরবর্তীতে আসে তখন ওই টুলটা নিতে হবে, তখন এটা মাথায় আসবে। এই জন্য আপনাদের হচ্ছে যে টিউটোরিয়াল গুলো যখন দেখেন, সেটাও বলছি যে আপনি কাজটা সে যে প্রসেসিং এ করতেছে সেটা আগে দেখেন, কারণ ওই প্রসিডিউর বাদেও কিন্তু আপনার নিজস্ব প্রসিডিউরে আপনি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা জানলেন যে সে এখানে আলফা করলো, বা সে যদি এখন ধরেন যে আমি এই জায়গায় আসার পরে চ্যানেলে একটা ক্লিক দিলাম বা প্যাথে একটা এই জায়গায় ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আবার এখানে এসে, আবার এখানে এসে আবার কাজটা করলাম, এখন আপনারা এখানে চিন্তা করতে পারেন যে এখানে যে ক্লিক দিল স্যারে, এখানে ক্লিক দিয়ে কিটা করলো, ক্লিক দেওয়া লাগবে তাহলে, হ্যাঁ তাহলে ওখানে ক্লিক দেওয়া লাগবে। তো ব্যাপার হচ্ছে যে এখানে ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে আমি কিছুই করিনি, জাস্ট একটা কোনো হয়তো বা দেখার জন্য বা RGB এখানে কি আছে নাই একটু দেখার জন্য হয়তো বা ক্লিক দিছি। কারণ আপনারা যদি চিন্তা করেন যে, হ্যাঁ বলেন স্যার, বললাম আজব কথা বললেন স্যার, এটা ঠিক বলছেন, এটা আমরাও ফলো করি, ভিডিও টিউটোরিয়াল দিব যখন দেখি স্যার ফলো করি। আপনি কোথায় কি করলেন স্যার? আর ভিডিও যখন থাকে না স্যার, তখন তো স্যার দেওয়া দেখা যায় না লেয়ারের পাশে, তখন আমরা আরো কনফিউজে পড়ে যাই স্যার। আচ্ছা আচ্ছা, এজন্যই হচ্ছে আপনাদের বারবার করে বলতেছি, যেটা হচ্ছে সেটা যে কাজেই হোক, যে কোনো কাজে আপনাদের লাইফে, যে কোনো কাজে সে কাজটা হচ্ছে কি করলো, জাস্ট মূল থিমটা আপনি ধরেন। সে ধরেন যে এখানে আমি মাস্কিং করতে পারি, এই কাজটাই আমি কিন্তু মাস্কিং করে আমি নিতে পারি, পারি কিনা বলেন, সম্ভব নাকি সম্ভব না? জি স্যার করা যাবে, করা যাবে স্যার। আচ্ছা, এই এই রকমই আর কি, আপনি যখন আইডিয়া বের করতেছেন তখন এভাবেই আর কি কাজ করা। আমি এখানে মাস্কিংটা কিভাবে করতে পারি বলেন, সুপ্ত সাহেব বলেন এখানে মাস্কিংটা কিভাবে করতে পারি? একটা সিলেক্ট স্যার, সিলেক্ট থেকে মাস্কিং করেন স্যার, ডাবল ক্লিক করলে স্যার ফাইলটা চালাই, মানে করবার মত কিন্তু স্যার গুছায় গুছায় করব না স্যার, কিন্তু করব এরকম স্যার আর কি, স্যার সিলেক্ট করতে হবে, মাস্কিং করবেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই, আমরা আসি, এই লেয়ারটা বন্ধ করে দেই, দরকার নেই। এখন আমি যে এই শেপ লেয়ার যেটা নিছি, এখন আমি যদি এটাকে প্যাথ করে দেই, মানে আমাদের রাস্টার করি, রাস্টার তো করা যায়, এই যে রাস্টারাইজ লেয়ার, তো যখন আমি এই এটাকে রাস্টারাইজ করলাম তখন দেখেন কি হয়। আচ্ছা এই রাস্টারাইজ, আচ্ছা রাস্টারাইজ আগে করি, তারপর হচ্ছে আমার যেটা আছে রেক্টেঙ্গেল, আচ্ছা সবগুলোকে একসাথে নিয়ে আসি, তারপর এটা এটা এটা, আমার মোটামুটি এই তিন এই চারটা লেয়ারই, এটাকে ধরে আমি হচ্ছে রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ করার পরে আমার হচ্ছে ডিজাইন তো শেষ, আমার হচ্ছে কাজ শেষ, তো আমি যেটা কালো লেয়ার সেটাকে দিয়ে কাউ করতে পারি, অথবা আপনারা যদি হচ্ছে কন্ট্রোল ডি দেই, সিলেক্ট কন্ট্রোল এ দেন, সেক্ষেত্রে পুরাটাই সিলেকশন হবে। এটা তো বোঝা গেছে, মানে এই যে আমি যে পুরাটাই সিলেক্ট করলাম এটা তো বোঝা গেছে, কন্ট্রোল এ দিয়ে করতে পারেন, রেক্টেঙ্গেল টুলে যে যদি পুরাটা একসাথে ড্র্যাগ করেন সেক্ষেত্রেও হবে, এটাতে কোনো সমস্যা নাই। এখন যদি হচ্ছে এখানে কন্ট্রোল শিফট আই দিয়ে,
1 minute only. 1 minute পরে বের হয়ে পড়বে। জুমে খুব ডিস্টার্ব শুরু করে দেবে। আস্তে আস্তে কি ডিউরেশন কমতেছে? আগে তো 40 মিনিট ছিল মনে হয়। এখন 40 মিনিট আছে মনে হয় স্যার। স্যার কিন্তু তাড়াতাড়ি মনে হয়েছিল। দুইটা বিরতি গেল না একটা 22 বাজে 2 মিনিট মনে হয় লাগছিল জয়েন করতে। স্যার যে কয়েকটা শেপ নিছিলাম প্রত্যেকটা শেপ কি লেয়ার সিলেক্ট করে নিছেন রাস্টারাইজ করে নিছেন স্যার? হ্যাঁ এই যে দেখেন এখানে তো শেপের চিহ্ন নাই। শেপ থাকলে তো আপনার শেপের চিহ্ন। আর এখন শেপের চিহ্ন আবার পুনরায় আনা যাব। এটা করি সেক্ষেত্রে কিন্তু আমার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। যাওয়ার তো কথা নাকি স্বাভাবিকভাবেই। আচ্ছা সেক্ষেত্রে যেটা করতে পারি সে ধরেন যে এখন যে ডিজাইনটা করছি আমরা এই ডিজাইনটাই রোটেট করে দিলেই হবে না স্যার? হ্যাঁ রোটেট করে দিলেই হবে না স্যার এটা? আচ্ছা আচ্ছা আসতেছি। আমরা পুরো গ্রুপটাকেই কপি করলাম তো ধরেন যে এটাতে হচ্ছে ওই ছবিটা আছে আর এটাতে হচ্ছে মানে দুইটাই আছে। আমরা এটাকে ধরে দেখুন দিলাম স্যার কন্ট্রোল টি উল্টো করে দেই এরকম না স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাজটা ডিলিট করে ফেলছি। হ্যাঁ সেটা আমরাও দেখতে পাচ্ছি। আচ্ছা যদি এটা হয় আমরা যদি তার সাথে ফ্লিপ ভার্টিক্যাল দেই তাহলে আসে না। আমরা যদি ফ্লিপ হরিজন্টাল দিই সেক্ষেত্রেও আসে না। ইমেজ আর ফন্ট গুলো তো পরে নিতে হবে। আবার ইমেজ ফন্ট ওটা থাক, ওটা থাকলে তো সমস্যা নাই। ওটা থাকলে কি সমস্যা আছে? আমার কি ইমেজের আর লেখার প্রয়োজন আছে? যেটা বানাবো আর কি ওই যে আপনার থাকলে না সেম লেখাই থাকবে। আমরা তো লেখা চেঞ্জ করবো কিন্তু আমরা যখন ফ্লিপ করবো তখন তো লেখা চেঞ্জ হবেই। তাহলে স্যার লেখা আর ইমেজটা হাইড করে তাহলে স্যার রুট করলেই তো হয়ে যাচ্ছে না? না আমাদের আমাদের ইমেজ তো সমস্যা না।
বোঝা গেছে কি ব্যাপারটা? জাস্ট আমাদের এদিকে ছিল, আমাদেরকে এদিকে সরাই নিয়ে যেতে হচ্ছে, আর কিছু প্রবলেম না। আমরা যদি যে ফ্রি ট্রান্সফর্ম টুল নেই, নেয়ার পর আমাদের জাস্ট ফ্লিপ হরিজন্টাল হরিজন্টাল দিয়ে আমাদের জাস্ট ডিজাইনটাকে এদিকে নিয়ে আসলাম। বোঝা গেছে? এখন লেখাটা যেটা উল্টায় গেছে, সে লেখাটাকে ধরলাম, লেখাটাকে ধরে আবার সেটাকে যদি ফ্লিপ, সরি, ভার্টিকেল, যেহেতু ভার্টিক্যালি ঘোরানো হয়েছিল, আবার ভার্টিক্যাল করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা এখন দেখেন যে এটা এটা সেভ করি আমরা। দেখেন আমাদের কিন্তু দুইটা ডিজাইন হইলো, জাস্ট একটা ওইদিকে একটা এদিকে। বোঝা গেছে? তো সেম ভাবে ওরাও যখন ডিজাইন করে, তখন কিন্তু এভাবেই একটা ডিজাইন করে, সেটাকে রোটেট করে আলাদা ভাবে করে। আচ্ছা আপনারা যদি এখানে যদি লেখেন যে ব্যানার সাইজ, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। যদি ব্যানার সাইজ, এখন দেখেন যে ইউটিউবে মানুষজন যেভাবে সার্চ দেয় যে ব্যানার সাইজ ব্যানার সাইজ, ইউটিউব, ইনসি, ফটোশপ, ফেসবুক, পিক্সেল, ইমেজ, ইলাস্ট্রেটর, আপনি ইমেজ সাইজ দেন যে ফর কিসের জন্য করবেন? ফর ওয়েবসাইট। কোন আসছে কার? আচ্ছা এখন দেখেন যে এখানে হচ্ছে কিছু ব্যানার সাইজ দেয়া আছে, এখানে সাইজের কথা বাদ দেন, এখানে হচ্ছে 480x60, যেটা হচ্ছে আপনাদের একদমই ছোট সাইজের যে ব্যানার, তারপর হচ্ছে লিডার বোর্ড যেটাকে বলে, স্কোয়ার যেটাকে যেটা, তারপর স্কোয়ার যেটা, সেটা হচ্ছে যে আপনাদের এরকম যে সাইজ গুলা, সেটা হচ্ছে আপনাদের মেনটেন করতে হবে। দেখেন এটা মনে হয় বড় দেখা যাচ্ছে, তো এখানে যেমন যে কর্নারে যে অ্যাড থাকে, বা লিড বোর্ড কোনটাকে বলে, লিডার বোর্ড কোনটাকে বলে, হাফ ব্যানার কোনটাকে বলে, ফুল ব্যানার কোনটাকে বলে, পপ আন্ডার, তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে কিন্তু এরকম
মানে ব্যানারের নাম হয়, কিছু ওয়েবসাইটে দেখবেন যে এরকম লম্বা অ্যাড দিচ্ছে, সে আপনি যদি প্রথম আলোয় যাই দেখেন এই যে এটা একটা কিন্তু অ্যাড দেখা যায়। তো এই এই অ্যাডটা আপনারা আপনারা যেরকম করে করবেন, এই যে নিচে দেখেন যে এটা একটা অ্যানিমেটেড অ্যাড, তো অ্যানিমেটেড অ্যাড অ্যানিমেশন দেওয়ার আগে কিন্তু এই অবজেক্টগুলোকে ক্রিয়েট করতে হয়েছে, ডিজাইনটাকে তৈরি করতে হয়েছে, এই ডিজাইনটা কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর। তারপর এখানে দেখেন যে যে বাবা দিবসকে নিয়ে হচ্ছে একটা করছে, ডিজাইন করছে। এখানে যেমন ক্লিক করলে সেটা হচ্ছে আবার ভিতরে অন্য কোনো পাতায় চলে যাবে, সেটা হচ্ছে ওয়েবসাইট যারা ডিজাইন করছে তাদের এটা আলাদা ব্যাপার, বা ওয়েবসাইট ডিজাইনিং এর কোডিং এর ব্যাপার। কিন্তু এই যে ডিজাইনটা করছে এটা তো হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়েই করছে, বোঝা গেছে? তারপর এই যে দেখেন গুগলে এটা একটা অ্যাড, এটা গুগল অ্যাড, সিম্পলি কিছুই নাই, শুধুমাত্র একটা ছবি দিছে, এখানে লেখা দিছে। আচ্ছা এখন দেখেন এই যে নিচে কিন্তু পুরোটা জুড়েই একটা অ্যাড দিচ্ছে, বার্জার চারদিকে অ্যাড আর অ্যাড, অ্যাডের যে চাহিদা চারপাশে। এটাতে কি করছে, জাস্ট ওই সেম সাইজে ছবি দিছে, এখানে নিরাপদে থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, পাশে বার্জার। এই যে ডিজাইন কনসেপ্ট, এটাকে তো কিন্তু কোন ডিজাইনারের ভিতর থেকে আসছে, বুঝছেন? তো আপনাদের কাজ করতে করতে এই কনসেপ্ট গুলো বিল্ড আপ করতে হবে। যেমন এই যে এটা দেখেন, আপনি যদি একটা গ্রাফিক্স তৈরি করে দেন, যে অ্যানিমেশন করে সে কিন্তু গ্রাফিক্স করে না, সে কিন্তু গ্রাফিক্স করতে পারে না, বা গ্রাফিক্স করতে পারলেও সে কিন্তু প্রফেশনাল গ্রাফিক্স তৈরি করতে পারে না, জাস্ট কাজ চালানোর মতো কোন রকম পারে। ঠিক আছে, তো গ্রাফিক্স তৈরি করে যে গ্রাফিক্স ডিজাইনার, আর এটাতে অ্যানিমেশন দেয় মোশন, যে মোশন গ্রাফিক্স ডিজাইনার সে। তো এই ডিজাইনটা কিন্তু পুরোটাই ইলাস্ট্রেটর বা ফটোশপেই তৈরি করা সম্ভব, বোঝা গেছে? এই যে যেমন এটা দেখেন সিম্পল ডিজাইন কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। এইরকম কনসেপ্ট গুলা বের করাটাই হচ্ছে আপনাদের কাজ, মানে এখন যেটা যেমন এই যে এখানে দেখেন প্রথম আলোর ই পেপারের যে একটা অ্যাড, ব্যাপারগুলো খুব সোজা না, সহজ না? কিন্তু কথা হচ্ছে যে এটা কেউ একজন তৈরি করার পর সেটা আমাকে আমার কাছে সহজ লাগতেছে বা সহজ মনে হচ্ছে, কিন্তু প্রথম অবস্থা হ্যাঁ সেটাই আর কি। তো এটার জন্যই তো আপনাদের একটু ঘাটতে হবে, দেখতে হবে। যেমন তৌকিরের থিঙ্কিং যে আরেকজনের দেখে কপি করবো কেন, তো এই থিঙ্কিং কিন্তু নিয়ে আসা যাবে না। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যেখানেই ঢুকবেন, যে সাইটেই ঢুকবেন, সেখানে হচ্ছে দেখার চেষ্টা করবেন যে সেখানে অ্যাড কোনটা আছে, সেখানে গ্রাফিক্স কোনটা আছে। আপনি যদি এখানে আপনি খেয়াল করেন, এখানে আরো আপনাদের ইউটিউব বা ফেসবুকে যে ভিডিও দেয় সেটা কিন্তু থাম্বনেইল, মানে কি সেটা কিন্তু একটা তৈরি করা জিনিস, পোস্টারের মতোই, সেটাও কিন্তু তৈরি করা একটা কাজের ব্যাপার। আপনার প্রথম নাটকের ভিডিও এর অনেক তৈরি করতে হয়, আপনি নাটক ভিডিও বাদ দিয়ে যদি এই পত্রিকার যে এখন প্রত্যেকটা পত্রিকাই হচ্ছে করতেছে, ইউটিউবে ভিডিও করে, ফেসবুকে ভিডিও করে, তো তাদের কিন্তু থাম্বনেইল দরকার হয়, তারা কিন্তু থাম্বনেইল নাই। আপনি এই যে প্রত্যেকটা পেজে যান দেখবেন যে আলাদা আলাদা অ্যাড শো করে, আন্তর্জাতিকে যাই এই যে দেখেন এখানে আলাদা অ্যাড। স্যার এই যে অলিম্পিকের অ্যাড বানাইছে, অলিম্পিকের? জি স্যার। কোথায়? চলে এলো তো অলিম্পিকের অ্যাডটা তো ছিল আগের পেজে, আপনি এতক্ষণ পরে সে কোথা থেকে যোগ দিলেন? হ্যাঁ আমার দেখা যাইতেছে এখন।
আচ্ছা, এতক্ষণ দেখলাম বার্জার, এই যে দেখেন রেইনবো, তো রেইনবোর যে এই যে লোগোর কনসেপ্ট দেখেন যে জাস্ট একটা টেক্সটের মতোই, কিছুই না, কিন্তু জাস্ট মাঝখানে এটা লাল করে দিছে, বাংলা লেখাটার রশ্মিটা লাল করে দিছে, এটা কিন্তু তাদের লোগো। এই সিম্পল জিনিস, সিম্পল আইডিয়া, সব যে কালার দিতে হবে এরকমও না, জাস্ট মাঝখানে একটা কালার চেঞ্জ করে দিয়ে কিন্তু সে এই কনসেপ্টটা নিয়ে আসছে। ঠিক আছে, যখন হচ্ছে আপনারা দেখতেছেন, হ্যাঁ এই যে চেঞ্জ হয় যে এর মধ্যে, হ্যাঁ ঠাস ঠাস ঠাস, এটা কি স্যার ভিডিও সিস্টেম নাকি? হ্যাঁ, এটা ভিডিও সিস্টেম বলতে, এটা এখানে হচ্ছে জিফ ফরম্যাট, জিআইএফ, জিফ ফরম্যাটটা হচ্ছে অটোমেটিক, মানে চলতেই থাকে, ভিডিওতে একসময় শেষ হয়ে যায়, বন্ধ হয়ে থাকে যদি লুপ দেয়া না হয়, কিন্তু ওয়েবের ক্ষেত্রে জিফ ফরম্যাটটা ইউজ করে আর কি। সমস্যা নেই, আগে হচ্ছে গ্রাফিক্সটা তৈরি করেন, গ্রাফিক্সটা তৈরি করার পর গ্রাফিক্স এর অ্যানিমেশনে যাব, মানে যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে আগে গ্রাফিক্সটা শেখেন, তারপর হচ্ছে গ্রাফিক্সে চলে যান, বুঝছেন? কারণ সেখানে যে আপনার লেয়ারটা বুঝতে হবে, একজন আপনাকে সে ধরেন যে এই ডিজাইনটা করে দিল, সে ধরেন যে এই ডিজাইনটা একজন করে দিল, এখন এই ডিজাইনের মধ্যে ছবিটা ফিক্স থাকতেছে, কিন্তু এখানে সে ধরেন যে কোনো একটা চকলেট আসলো বা ওটার মতো অ্যানিমেশন হচ্ছে, যে এবিসি একবার সাদা কালার হচ্ছে, একবার লাল কালার হচ্ছে, তো এটার মধ্যে যাই, দেখেন যে এবিসি যেটা, এখানে করে কি, সে এবিসি আর একটা লেয়ারে থাকে, এই লেয়ারটা আপনি ধরেন, এই লেয়ারটা ধরার পরে আমরা টেক্সটে যাই, এটা হচ্ছে সাদাতে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যানিমেশনের ব্যাপারটা থাকে যে 2 সেকেন্ড এটা থাকলো, 2 সেকেন্ড এটা, 2 সেকেন্ড এটা, 2 সেকেন্ড এটা, এইভাবে, আদার্স কিছুই না, মানে অন অফ হচ্ছে, এই কালারটা একবার আসতেছে, ওই কালারটা একবার আসতেছে, বা এটা একবার হাইড হচ্ছে, একবার আসতেছে, বুঝা গেছে? বা লেখা যেমন ধরেন যে আপনার এদিক থেকে যদি এদিকে আসে, সে ধরেন যে এই লেখাটাই আপনার এই লেখাটাই এই লেয়ারের নিচে দেয়া হইলো, এখন আপনার ওখানে অ্যানিমেশনের ব্যাপারটা কি, সরি, অ্যানিমেশনের ব্যাপারটা কি মাস্কিং এর মতো থাকে, যে আপনার এরকম একটা ঢাকনা বা এরকম একটা পর্দা থাকে, এটার ভিতর থেকে লেখাটা বেরোচ্ছে, মানে আপনি দেখতেছেন যে জাস্ট এখান থেকে মনে হয় লেখাটা শুরু হচ্ছে বা এখান থেকে বেরোচ্ছে, তো ওখানেও মাস্কিং এর মতো ব্যাপারটা থাকে। এর আগে যেমন মাস্কিং একদিন দেখাইছিলাম মনে হয় আপনাদের, যে লেখাটা ওই মাস্কিং এর যে এরিয়াটা সেই এরিয়ার মধ্যেই দেখাবে, যেমন এটাও যদি আপনি মাস্কিং করেন, সে ধরেন যে এখানে যদি একটা শেপ নেই, এটা যদি এখানে এই যে আমার রেক্টেঙ্গেল এখানে আছে, রেক্টেঙ্গেল লেখাটা মাসিং করতে হবে, ফন্টের কালার স্যার চেঞ্জ করতে হবে।
ঘটনা হচ্ছে এটা। না ব্যাপার হচ্ছে যে ওখানে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে না বা কোনো কারণে এটা মিস্টেক হচ্ছে, যে ওটা যখন বাইরের অংশে থাকবে তখন ওটা ভিজিবিলি হবে না, ভিজিবল দেখা যাবে না। আচ্ছা যদি রাস্টারাইজ করি সেটা কোন কোন কারণে এটা ঝামেলা হচ্ছে, যে এখানে যে ব্যাপারটা সে এটা লেখাটা যেরকম এবিসি, এটা বাইরে নিয়ে আসলে দেখা যাচ্ছে না কিন্তু এখানে নিয়ে আসলে দেখা যাচ্ছে। ঠিক মাস্কিং এর ব্যাপারটা এরকমই হয় যে এখানে যতক্ষণ থাকবে দেখা যাবে, আর যে এরিয়াটা দিয়ে মাস্কিং করবে সেই এরিয়াটা ইনভিজিবল হয়ে যায়। বোঝা গেছে? এখানে ইনভিজিবল হচ্ছে লেখাটা ঠিক আছে কিন্তু এখানে আসলে দেখা যাচ্ছে, এই এরিয়াটা সহ দেখা যাচ্ছে। আচ্ছা কোনদিন সময় আপনাদের ওটা দেখা ফিল কালার চেঞ্জ করে দিলে হবে না স্যার? শেপের ফিল কালার নীল দিয়ে দিলে নো কালার এতে কিছুই দেখা যাবে না। আচ্ছা এটা আমি আপনাদের দেখাবো না পরে যে এখানে কি ঝামেলা হচ্ছে। স্যার পুরো ব্যানারটা যখন ওই ঘুরাইলেন উল্টা করলেন তখন আমার এখানে কারেন্ট ছিল না, দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা এটা তেমন কিছুই করি নাই, আরেকবার দেখতে হবে নাকি? স্যার একটু ভালো হইতো দেখাইলে। আচ্ছা এটা এখানে যেটা করছি যে এই যে লেয়ারটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে জাস্ট হচ্ছে এটাকে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিছি, দেওয়ার পরে যা ছবিটা এদিক থেকে এদিকে সরে গেছে, আমরা এখান থেকে ধরে শিফট ধরলে ভালো হয়, শিফট ধরলে এটা উপরে নিচে যাবে না, সোজা চলে আসবে, জাস্ট বর্ডারে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই আর কোনো ঘটনা ঘটে নাই। এবার লেখাটাকে ধরে আপনি লেখাটাকে ধরে আবার কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম, তারপর আবার ফ্লিপ হরিজন্টাল দেন, চলে আসবে। আবার এটাকেও সেম ভাবে ধরেন, ধরে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল দেন, চলে আসবে। এই আচ্ছা তো আমাদের অবশ্য অনেক কথাই হয়েছে আজকে, আপনাকে আজকে রেকর্ডটা শুনতে হবে। রেকর্ডটা তো হ্যাঁ রেকর্ডিং এ যদি মিস হইছে, রেকর্ডিং হয় নাই তাহলে কেমন করব? কোনটা রেকর্ডিং এ হয় নাই? রেকর্ডিং তো মনে পুরাটাই হইলো, ঘাটালে কারেন্ট ছিল না সো অফ দা লাইন, তারপরে নেট বিচ্ছিন্ন ছিল। আচ্ছা যাক, মাঝে মাঝে ওরা এরকম ডিস্টার্ব করবে। আচ্ছা আমাদের মানে দুইটা ছবি কোনোভাবে একদিকেই ঘুরে গেছে। আচ্ছা
দেখেন আমরা ক্রিয়েশন করছিলাম জাস্ট এভাবেই তো নাকি জি স্যার আচ্ছা আমরা যখন ক্রিয়েশন করছিলাম তখন জাস্ট ছিল এরকম তো এখন এইটাকে এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে নিছি গ্রুপে নেয়ার পরে আমরা যখন হচ্ছে কন্ট্রোল টি দিব তখন কিন্তু সবগুলো অবজেক্টই একসাথে সিলেক্ট হবে এর ভিতরে যা কিছু আছে এখন এর ভিতরে এর ভিতরে যা কিছুই থাক আমাদের মূল ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যা কিছু ভিজিবল আমরা সেভ দেই বা হচ্ছে যা কাজ বা আমাদের টার্গেট এই ভিজিবল অংশটুকুর মধ্যেই তো এটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করে এই ফ্লিপ হরিজন্টাল এটা দিয়েছিলাম এটা দেওয়ার পরে এরকম ফ্লিপ হয়ে গেছে তো ফ্লিপ হওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এটাকে এদিকে ড্র্যাগ করে নিয়ে আসছি এটা কোনো কিছু টানার সময় যদি আপনি সোজা যে জায়গাতে আছে সেই সমান্তরালে নিয়ে আসেন তাহলে শিফট প্রেস করে ধরে রাখতে হয় শিফট ধরলে উপরে নিচে যাবে না আমি যে শিফট ধরে এই কর্নারে নিয়ে আসলাম নিয়ে এসে এন্টার তো এটা ফ্লিপ বলতে এই অংশটা ছিল উপরের দিকে আপনি দেখেন এই যে নিচের ছবিটা আচ্ছা ওটাও এরকম করাই তো এটা ছিল নিচে উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে তাই তো তো এখন হচ্ছে লেখাগুলো ঘুরে গেছে এখন লেখাটাকে সিলেক্ট করে লেখাটাকে ট্রান্সফর্ম টুল দিয়ে এটা যদি আবার হরিজন্টাল দেই যেহেতু হরিজন্টালি আমরা ঘুরেছি আবার হরিজন্টাল দিলে এটা সে ঠিক হয়ে গেল আপনার এখানে যা কিছু লেখা থাকবে সবকিছুই এভাবে ঘোরালে ট্রান্সফর্ম টুলে আসার পর ঘোরালে সেটা সে ঠিক হয়ে যাবে বা আপনি যদি ওই টেক্সট বাদে অন্য টেক্সট দিতে চান সেক্ষেত্রে তো এটা দরকারই নাই আপনি জাস্ট টাইপ টুল নেবেন অ্যাজ ইউজুয়াল নরমালি নিয়ে হচ্ছে এখানে লিখে দিবেন ওকে স্যার ঠিক আছে এই ধন্যবাদ স্যার ওকে ধন্যবাদ তাহলে হচ্ছে আমাদের নর্মালি থাকলো দুইটা আচ্ছা ওই গিটারের যে কাজটা দিয়েছিলাম ওই কাজটা আজকে সবাই সবাই একসাথে করবেন আর সাথে হচ্ছে আপনাদের আরেকটা পোস্টার ডিজাইন দিব সেই পোস্টারটাও করবেন কারণ পোস্টারগুলো করলে হয় কি আপনাদের
যে বিভিন্ন যে অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার পর সেটার সাথে যে অ্যাডজাস্টমেন্ট করাটা, সেটা কিন্তু খুব সহজে হয়। আর সেটা করতে যে আপনাদের যে প্রবলেম গুলো হচ্ছে, যে এক জায়গায় দুইটা ক্লিক দিচ্ছে, একটু আগে যেটা বললাম যে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, আপনারাও এখানে ক্লিক করে ঢুকলেন, কিন্তু এখানে ক্লিকটা কেন করলাম সেই ব্যাপারটা আপনাদের ধরতে হবে। যে এখানে যে কাজটা করলাম, যে পরিবর্তনটা করলাম, সেটা কিভাবে করলাম বা সেটা পরিবর্তন করার ফলে কি হইলো, বোঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে সজীব সাহেব একটা এর আগে মনে একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যে আপনি রাউন্ড করে লিখতে চান। আচ্ছা, ওইটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে আর ফটোশপে সেম সেম ভাবেই করে। আপনি যদি একটা যে শেপ নেন, মানে আপনি যে সাইজে রাউন্ড করবেন, জাস্ট হচ্ছে একটা ইয়া নিলে ইলিপটিক্যাল যে রাউন্ড করবেন, তারপর টাইপ টুল অ্যাজ ইউজুয়াল নেবেন, টাইপ টুলের উপরে একটা হরিজন্টাল এটা নিলেই, যে এখানে নিয়ে আসলেই আপনার দেখেন যে একটা কি বলবো বক্রকার একটা রেখা দেখা যায়। আপনি নরমালি সোজা যে টাইপ টুলের চারপাশে একটা চতুর্ভুজের মতো আছে, আপনি এখানে নিয়ে আসলে দেখবেন যে একটা অন্যরকম চিহ্ন আসে বক্ররেখার মতো দেখা যায়। এই যে একটা বক্ররেখার মতো আসে, সেই সময় যদি ক্লিক দেন, ফন্টের সাইজ অনেক বড় আছে, মেবি দেখেন যে হচ্ছে লেখা এরকম চলে আসছে, আপনি জাস্ট এখানে যা লিখবেন। ঠিক আছে, এখন আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান পজিশন, অনেক আপনি আপনি যদি এটা পজিশন চেঞ্জ করতে যান, এখানে হচ্ছে দুইটা বার থাকে, এই দুইটা বার কে ধরে আপনি আপনার মতো করে ঘুরাইতে পারবেন। বুঝেছেন সজীব সাহেব? বুঝতেছি স্যার, স্যার আছি স্যার, দেখতেছি। আচ্ছা, জাস্ট হচ্ছে এরকম পজিশন চেঞ্জ করে আপনি যদি এটাকে যেখানে নিতে চান সেখানে এটা চলে যাবে। আর এটা তো স্যার লেখলে একদম রাউন্ড হবে, তাই না? আমরা তো রাউন্ড দেখতেছি। জি স্যার, স্যার রাউন্ড না করে স্যার মানে একটু গোল হবে, কিন্তু মাঝখানে নাই এরকম ফুল গোল হবে স্যার, না 180 ডিগ্রি এরকম কাছাই যাব। বুঝি নাই মানে কি আমার এই যে রাউন্ডের যে শেপটা এটা থাকবে না, তাই তো স্যার? সোজা হবো কিন্তু হালকা একটু ভাঁকা হবো এরকম স্যার আর কি। তারপর আপনি যে পেন টুলে যেভাবে আপনি দিতে চান ওইভাবে দেন, যে স্টাইলে লেখা, ঠিক আছে এভাবে তো লেখাটা দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে আপনি টাইপ টুলের মধ্যে যান, আবার টাইম শেষ। টাইপ টুলে যাওয়ার পর এই যে এখানে যখন আসবেন আবার সেই চিহ্ন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আর এইখানে হচ্ছে আমাদের টাইপ টুলে যেটা মানে যেটা শেপ নিচ্ছি, শেপটা ইম্পর্টেন্ট না, শেপের মধ্যে শেপটা ইম্পর্টেন্ট, কিন্তু শেপের মধ্যে যে আমি স্ট্রোক কালারটা দিচ্ছি এই স্ট্রোক কালারটা ইম্পর্টেন্ট না। স্ট্রোকটা আপনারা
আচ্ছা এটার মধ্যে এই এখান থেকে কমায় দেন স্ট্রোকের সাইজ বা স্ট্রোক দরকার নেই আপনি টাইপ টুলে যান টাইপ টুলে যে এখান থেকে আবার লেখা শুরু করেন যা লিখতে চান ঠিক আছে এখন আপনার এখানে লিমিটেশন দিচ্ছে এই যে এই জায়গাটা আপনি আবার এই সিলেকশন টুলে যে এখান থেকে এটাকে টেনে বড় করেন দেখেন এই যে লেখা আসছে এখানে আমরা যেটা করলাম যে অনেক সময় আঁকা বাঁকা পথ বা আঁকা বাঁকা লাইন এরকম দেখা যায় তো সেই ক্ষেত্রে সেই লেখাটা আমরা আঁকা বাঁকা কিভাবে করতে পারি বা আঁকা বাঁকা কিভাবে লিখতে পারি সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এটা নিয়ে কথা বলছিলাম যে সেটা লেখাটা কিভাবে যায় তো আমরা হচ্ছে প্রথমে পেন টুল দিয়ে জাস্ট একটা শেপ নিব এই শেপ তো সবাই নিতে পারি সঞ্জিদা আপনি পারেন তো স্যার আমারটা এরকম সুন্দর হয় না আচ্ছা এরকম সুন্দর তো এটা আপনার কম্পিউটারের জন্য না এটা আপনার হাতের জন্য জি স্যার আমার মানে বাঁকা আঁকা বাঁকার চেয়ে সোজাই ভালো হয় আচ্ছা আচ্ছা না এটা হচ্ছে এরকম আঁকা বাঁকাটা যখন করতেছেন তখন যেটা করবেন যে আপনি পেন টুলটা নিলেন পেন টুলটা নিয়ে এসে জাস্ট হচ্ছে এটা ক্লিক করলেন এই যে আপনি যে এখানে বাঁকা করলেন যে অ্যাঙ্গেলে বাঁকা করলেন থেকে যাক নিচের হ্যান্ডেলটা যে বড় আছে সেই বড়ই থাকলো কাটলেন না তারপরে এটা সোজা বরাবর এদিকে নিলেন এবং এরকম করে দিলেন এটা আপনার ডিপেন্ড করতেছে আপনার দূরত্বের উপর নির্ভর করে আপনি হচ্ছে এই কার্ভটা দিবেন যত বেশি দূরে হবে কার্ভটা একটু বাড়াই দিলেন তারপর আবার এই স্যার আপনি যদি মন সুন্দর গোল হয়ে আসতেছে আমারটা ওইরকম একদম ত্রিভুজ আকৃতির হয়ে যাবে আচ্ছা সেটা তো হচ্ছে আপনি যে কাছাকাছি নিচ্ছেন এবং এই হ্যান্ডেলটা এভাবে দিচ্ছেন তাই আমারটাও তো এরকম হয় দিলে জি স্যার আমার এই যে এরকমই হয় হ্যাঁ সেটাই বলতেছে যে আপনি যদি কাছাকাছি দেন তাহলে এই যে এরকম ছোট করে দিবেন জাস্ট মাথায় রাখবেন যে এইটা কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে তারপর যদি এই যে দূরে দেন তাহলে এই যে দূরের অ্যাঙ্গেলটা এরকম হবে এই এখন কথা হচ্ছে যে এই যে শেপটা এই শেপের মধ্যে আমি লিখতে চাচ্ছি ঠিক আছে এই শেপের মধ্যে লিখতে গেলে আমাকে যেটা করতে হবে টাইপ টুল নিতে হবে টাইপ টুল নিয়ে জাস্ট এই শেপের যেখানে ইচ্ছা আপনি যেখান থেকে ইয়া করতে চান একখানে ক্লিক দিলেই এই যে লেখা চলে আসবে আপনি এবার এখানে ইচ্ছা মতো লেখেন কারণ আপনার মনে হচ্ছে যে আপনি অনেক লিখতেছেন কিন্তু এখানে জায়গা হচ্ছে না লেখার ইয়াটা চেঞ্জ করে দিই আপনি এখানে লিখতেছেন কিন্তু লেখা যাচ্ছে না লেখা না যাওয়ার কারণ হচ্ছে কিভাবে আমার এই দাগের সাথে সাথে যাচ্ছে আমি এটাই বুঝতেছি না আমি টাইপগুলো তো সোজা যাইতেছে এই দাগটা যখন নিছি নেয়ার পরে আমি হচ্ছে টাইপ টুলে যখন গেলাম টাইপ টুলে যাওয়ার পর আমি যখন এই লাইনের উপরে আসলাম এখানে দেখেন খেয়াল করেন আমি যখন এই যে দাগের উপরে আসছি আমার এই যে টাইপ টুলের যে অংশটা দেখেন ওর মাঝখানে একটা বক্র রেখার মতো দেখা যাচ্ছে আমি কিন্তু দূরে নিয়ে আসলে ওই টাইপ টুলের চারপাশে একটা চতুর্ভুজ কিন্তু এখানে নিয়ে আসলে এখানে একটা বক্র রেখার মতো যখন এই বক্র রেখার মতো দেখাবে তখনই ক্লিকটা দিবেন আর এই ক্লিকটা দিলে তখন হচ্ছে এই লেখাটা দেখেন এই লাইন বরাবর চলে গেছে জি স্যার কাজ ইজি একটু সহজভাবে চিন্তা করলে আরো সহজ হয়ে যায় আর কি ঠিক আছে তারপর আপনি এর মধ্যে আরো অনেক কিছু লিখতেছেন যেটা বলতেছিলাম আমরা এর মধ্যে আরো অনেক কিছু লিখতেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে না বা জায়গা হচ্ছে না যেটা দেখাচ্ছে আর কি লিখতেছি কিন্তু উঠতেছে না সেই ক্ষেত্রে যে সমাধানটা এই লেখার শেষেই দেখেন যে একটা ডট বিন্দুর মতো আছে এটার জন্য আমার এই যে কি বলে এটাকে শেপ সিলেকশন টুল যেটা এটাতে ঢুকতে হবে ডিরেক্ট না প্যাথ সিলেকশন ডিরেক্ট সিলেকশনে গেলে হবে এখন দেখেন আমার এই যে কার্সার যখন এখানে নিয়ে আসতেছি একটা তীর চিহ্নের মতো আসতেছে দেখা যাচ্ছে
এইটা যখন আসবে তখন যদি এদিকে ধরে টান দেন তাহলে লেখাটা দেখেন একটা দাগ চলে আসতেছে, লেখাটার সাথে চলে আসতেছে। আপনি এখানে নিয়ে আসলে ওই দাগটা আপনি ধরতে পারবেন, লেখাটা যত দূরে তত দূরে নিয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। এই এখন আপনার মনে হচ্ছে যে আমি তো এই দাগটা চাচ্ছি না, এই দাগটা আমার দরকার নাই, শুধু লেখা দেখা যাবে আঁকা বাঁকা, তাহলে আপনি এই যে স্ট্রোকটা ধরেন, স্ট্রোকটা ধরে লেখা ওই আর শেপ, এই শেপ বন্ধ, আমাদের লেখাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমার কার্ডটা, এখানে কার্ডটা এখানে ছোট ইয়া ছিল, চাপানো ছিল, এই জন্য এখানে এরকমই দেখাচ্ছে। তো বুঝছেন আপনার পরে আর শেপের দরকার নেই, জাস্ট হচ্ছে লেখাটা আপনার ফিক্সড হয়ে গেল। সিম্পল জিনিস কিন্তু আমরা জানি না জন্য অনেক কঠিন মনে হয়। স্যার কি কাজের কথা যেন বললেন, স্যার কি কাজ দিচ্ছেন না কি দিবেন আজকে? না কাজ একটা দিছিলাম হচ্ছে এর আগে, যে ওই যে যেটার কথা বললাম যে একটা গিটার দিছিলাম, গিটারে মাস্কিং ফাস্কিং অনেক কাজ ছিল যে স্যার টিউটোরিয়াল যেটা দিছেন। হ্যাঁ হ্যাঁ তো ওইটার পূর্ণাঙ্গ কাজটা কেউ করেন নাই। জি স্যার ওটা জমা দেওয়া হয়নি। না জমা দেয়াটা, আমাকে জমা দেয়াটা মূল ব্যাপার না, ওইরকম একটা পোস্টার ক্রিয়েট করলে ওর ভিতরে অনেক ওইভাবে স্যার ফিনিশিং করছিলাম না, তো ট্রাই করছি স্যার কিন্তু দেওয়ার মতো করছিলাম না, তার জন্য দেই নাই স্যার। আচ্ছা ওইটা তাহলে করেন, ওখানে হচ্ছে অনেকগুলো জিনিস তো শেখা যায়, কারণ শুরুতে যেটা বলছিলাম যে হচ্ছে মাস্কিং তো আমরা এখানে দেখছিলাম, কিন্তু মাস্কিং কিন্তু ওখানে যে আমরা আটকায় গেছি যে বুঝিনা, এরকম হচ্ছে ছোটখাটো।